যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার রুটিন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আলোচনা আসার আগে ছাত্রদের রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো। কোনো সমস্যা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে দাদা 2021 সালের পরীক্ষা কবে থেকে শুরু হবে, পরীক্ষার রুটিন কি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কি না, পরীক্ষা এগোবে না পিছবে, আর পরীক্ষার মাঝে কতদিন ছুটি থাকবে, আর পরীক্ষা এই মুহূর্তে নিজেদের স্কুলে হবে না বাইরের কোনো স্কুলে সেন্টারে যেভাবে পড়ে সেভাবে হবে। তো সমস্ত প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তো পরীক্ষার রুটিন এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে তোমাদের পরীক্ষার রুটিন কি হবে। প্রথমেই বলি, 2020 সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। এই মুহূর্তে রেজাল্ট প্রকাশের কাজ খুব দ্রুততার সঙ্গে হচ্ছে। 2020-তে যারা পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্ট খুব দ্রুততার সঙ্গে প্রকাশ করানোর চিন্তা ভাবনা নিয়েছে বোর্ড, সেক্ষেত্রে তাদের যে প্রক্রিয়া সেগুলো তারা করছে। 2021 সালের পরীক্ষার্থীদের জন্য রুটিন সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বেরোয়নি, তবে বেশ কিছু ওয়েবসাইট এবং বেশ কিছু ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত কিছু কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তারা একটা নির্দিষ্ট ডেট বা কোনো একটি মাসকে তারা দাবি করছে পরীক্ষার জন্য। তো তার পিছনেও অনেক যুক্তি আছে, সমস্ত বিষয়টাকে ডিটেলস এখানে আলোচনা করব। প্রথম থেকে বলি, দেখো আমি বেশ কিছু বিগত সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হয়েছিল সে বিষয়টা একবার আলোচনা করি। যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষা শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি থেকে। 2017 সালের পরীক্ষা শুরু হয়েছিল 22 ফেব্রুয়ারি থেকে। 2018 সালে পরীক্ষা শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি থেকে। 2019 সালে পরীক্ষা শুরু হয়েছিল 12 ফেব্রুয়ারি থেকে। এবং শেষ 2020 সালে পরীক্ষা শুরু হয়েছিল 18 ফেব্রুয়ারি থেকে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই বিগত বছরের পরীক্ষার রুটিন থেকে একটা বিষয় পরিষ্কার, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই শুরু হবে। কিন্তু যেহেতু এবছরের পরিস্থিতিটা একটু অন্যরকম, যেহেতু এই মুহূর্তে সারা পৃথিবী এখন কোভিড-19 আক্রান্ত, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা যদি না হয় তো পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলগুলো থেকে যে সমস্ত তথ্যগুলো আসছে, তাদের দাবি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, এবং ফেব্রুয়ারি মাসের কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট উইক, কোনো কোনো ক্ষেত্রে সেকেন্ড উইক থেকে শুরু হতে পারে। তো আমাদের ধারণা অনুযায়ী পরিষ্কারভাবে তোমাদের বলছি, যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে, নচেত কবে পরীক্ষা হবে এখনো পরিষ্কার বলা যাচ্ছে না। তবে তোমাদের বলবো, যেহেতু এই সময় বাড়িতে তোমরা লকডাউনে বাড়িতে আটকে আছো, সেক্ষেত্রে পরীক্ষা যেহেতু তোমাদের সামনেই ফাইনাল এক্সাম 2021-এ, সেক্ষেত্রে বাড়িতে বসে নিজেদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাও। নিজেরা বাড়িতে বসেই যতটুকু সম্ভব পড়াশোনা করো। এখন বিভিন্ন রকম ভাবে অনলাইনের মাধ্যমে টিচিং দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন অফিসিয়াল নিউজ চ্যানেল, ইউটিউব চ্যানেল, বিভিন্ন ওয়েবসাইট, সমস্ত দিক থেকে স্কুলের শিক্ষকেরাও লাইভ ক্লাস করাচ্ছেন, সমস্ত দিক থেকে তোমাদের হেল্প করার চেষ্টা করছেন ওনারা। তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে বসেই পড়াশোনাটা চালিয়ে যাও। রুটিন সাধারণত বিগত বছরের রেজাল্টের দিন ঘোষণা করা হয়, মানে ব্যাপারটা হচ্ছে যারা 2020 সালে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট যাবে ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে, সেদিনকার 2021 সালের রুটিন ঘোষণা করা হয়। তো যেহেতু এখনো 2020 সালের রেজাল্ট এখনো ঘোষণা হয়নি, সেহেতু তোমাদেরকে বলবো অযথা চিন্তা না করে অপেক্ষা করো। সামনে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের পরীক্ষা হবে, কিভাবে হবে, কোন সেন্টারে পরীক্ষা হবে। নিজেরা এখন বাড়িতে বসে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও, আর সবচেয়ে ভালো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করা, যেখান থেকে তোমরা সঠিক তথ্য পাবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbbsc.org, এখান থেকে তোমরা সব তথ্যই পাবে, কবে পরীক্ষা শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, তোমাদের ক্লাস 10 সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশান এখানেই প্রকাশিত হয়। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে অযথা চিন্তা না করে নিজেদের টেক্সট বই ভালো করে পড়ো, কারণ অনেক ক্ষেত্রে হতেও পারে যে তোমাদের তো ক্লাস এখন হচ্ছে না, সেক্ষেত্রে কবে ক্লাস শুরু হবে, জুলাই মাস থেকে ক্লাস শুরু হওয়ার কথা এবং সেখানে 30% স্টুডেন্ট নিয়ে ক্লাস করানোর চিন্তা ভাবনা, তো সেক্ষেত্রে সমস্যা অনেক বেশি দেখা দিতে পারে, ক্লাস ঠিকঠাকভাবে নাও হতে পারে। সেক্ষেত্রে এবছর হয়তো তোমাদেরকে নিজেদেরকে ঠিকঠাকভাবে নিজেদের মতো করে প্রিপারেশান নিতে হবে,
অন্যদের অন্যান্য বছর যেভাবে শিক্ষকেরা সাহায্য করেন সেটা হয়তো এবছর নাও হতে পারে, কারণ এবছরের পরিস্থিতিটা সবাই বুঝতেই পারছো কি হচ্ছে। তো সেই জন্য বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করো, রুটিন ঠিক সময় প্রকাশিত হবে। রুটিন নিয়ে যাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে তোমাদেরকে বলবো অযথা টেনশন করার দরকার নেই, রুটিন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক সময় দেওয়া।